আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত অল দি প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারিটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ 37 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ যেন প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনলাইন থেকে সরিয়ে ফেলে এবং পুনরায় আপলোড না করে সেই বিষয়ে অনুরোধ জানাতে বলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত। আদালত বিশেষ ক্ষমতা বলে স্বপ্রণোদিতভাবে এই রায় দিয়েছেন।